Sri Mata Saranam, Sri Aurobindo Saranam, Samasta Matru Premi Apao Bhai Manunku, Mara Antararu, Shubhechha, Krutagyata. Aaj ame suniba Ma Sri Aurobindanka Siddhi Divasara Eka Bihanga Avalokana. Sri Aurobindanka Purvaru Siddhi Prapta Yogi Manankara যোগ যেউঠি শেষ হয়েছিল শ্রী অরবিন্দর যোগ সাধনা সেইঠার আরম্ভ হয়েছিল পূর্ব যোগী মানকর যোগর শেষ সোপান লা ওভর মাইন্ড বা অধিমানস এহাইলা শ্রী অরবিন্দর মুখ্য যোগ সাধনার প্রথম সোপান শ্রী অরবিন্দ সাধনার প্রথম পর্যায়ের ফলশ্রুতি রূপে 1926 মশা নভেম্বর 24 অধিমানস ঈশ্বর পার্থিব চেতনার অবতরণ করলে শ্রী অরবিন্দর অবতারর উদ্দেশ্য লা এই পৃথিবীর জড় চেতনা মধ্যকু সুপর মেন্টাল বা অতিমানসক অবতরণ করাইবা শ্রীকৃষ্ণ পূর্বর আনন্দময় চেতনা বহন করি অবতার রূপে ধরাপৃষ্ঠরে অবতরণ করলে আলিপুর জেলরে শ্রী অরবিন্দর শ্রীকৃষ্ণ দর্শন হয়েছিল সমগ্র কারাগার কৃষ্ণ বাসুদেবময় ভাবে শ্রী অরবিন্দু দৃশ্যমান হয়েছিল তাপরঠার তা জীবন যাত্রা পথরে মৌলিক বিপুল পরিবর্তন আসছিল বিপ্লবর পথ ত্যাগ করে সে শ্রীকৃষ্ণ ইঙ্গিত লাভ করে যোগ সাধনার প্রবৃত হওয়াপাই পণ্ডিচেরি আসছিল নভেম্বর 1926 অধিমানসর ঈশ্বর শ্রীকৃষ্ণ শ্রী অরবিন্দর শরীর চেতনার অবতরণ করলে ও অধিমানস চেতনা তাপরে পার্থিব চেতনার প্রবেশ করেছিল এরপরে অধিমানস ভূমিরু সাধনা বলরে যে অতিমানস চেতনাকু পার্থিব চেতনার অবতরণ করা যাই পারিব প্রভু এই বার্তা দেইথিলে অতিমানস চেতনাকু ধরাপৃষ্ঠরে অবতরণ করাইবা শ্রী অরবিন্দর অবতার গ্রহণর মুখ্য উদ্দেশ্য থিলা এইথিপাই এইথিপাই অধিমানস ভূমির এই শ্রী অরবিন্দর পার্থিব চেতনার অবতরণ প্রয়োজন লা শ্রী অরবিন্দর সাধনার প্রথম সিদ্ধি বলে এই দিনক সিদ্ধি দিবস রূপে গ্রহণ করা যায় এরপরে শ্রী অরবিন্দ শ্রীমা আশ্রম পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব দিয়ে অন্তরাকু চালি যাই অতিমানসর অবতরণ পাই প্রগাঢ় সাধনারে নিবজিত রইতিলে এই সিদ্ধি দিবসর তাৎপর্য বুঝিবা কোহেলে আমাকু শ্রী অরবিন্দর 1908-1909 আলিপুর জেলর অভিজ্ঞতা সহ এই সিদ্ধি দিবস 24 নভেম্বর 1926র অভিজ্ঞতাকু মিলাই দেখিবাকু হব শ্রী অরবিন্দ সান ভাই বারিনকু 1920 এপ্রিলরে গোটিয়ে চিঠি দেইতিলে সেথরে লেখিলে যে 1910 পণ্ডিচেরি আসিয়া পর্যন্ত কেবল প্রারম্ভিক প্রস্তুতি স্তরে তাঙ্কর যোগ থিলা তাহা অতিমানস যোগর জাণ প্রস্তুতি বা উপক্রমণিকা মাত্র সে চিঠির কিছু অংশ অবতারণ করিবা সমগ্র পৃথিবীর যে গুরু সে মো হৃদয়ে বিদ্যমান মু এহা অনুভব করুছি সেই মোর অন্তরে প্রতিষ্ঠিত গুরু মতে যোগপথরে অগ্রসর হওয়া লাগি সম্পূর্ণ দিগদর্শন দেলে এই যোগর 10টি অংশ সম্পর্কে সবিশেষ সূত্র দেলে সেই পরম গুরু 1910-1920 যায় 10 বর্ষ ধরি মতে অভিজ্ঞতা ভিতর দেই বিকাশর বাটরে পরিচালিত করে নেউছন্তি এযায় তাহা শেষ হই নাই যদি আমার উর্ধায়ন ন হব তা মানে অতিমানস স্তরে আমি উপনীত ন হেবা পৃথিবীর সৃষ্টির শেষ রহস্য আমি জাঁপারা না সমস্যা সেমতি অসমাহিত হয়ে রহিথিব এহা সহজরে হেবা পরি পরিবর্তন নুহে কিন্তু মু স্থির নিশ্চিত যে যেতবে মু পূর্ণ সিদ্ধি লাভ করিবি ঈশ্বর অন্য মানক পাই মো মাধ্যমে অতিমানস সিদ্ধি লাভ করিবা পথকু সুগম করদেবে তাপরে যাই মোর প্রকৃত কার্য আরম্ভ হব মু সফলতা লাভ পাই ধৈর্যহরা হেউ নাহি ঈশ্বরক নির্বাচিত সময়রে যাহা হেবার থায় হব
କ୍ଷୁଦ୍ର ଅହଙ୍ଗର ହାତ ଧରି ଅଯଥା ତରତର ହେବାକୁ ମୁଁ ଚାହେଁ ନାହିଁ। ନିଜର କାର୍ଯ୍ୟକ୍ଷେତ୍ରକୁ ଅସ୍ଥିର ପାଦରେ ପ୍ରବେଶ କରିବା ପାଇଁ ମୁଁ ଆତୁର ହେଉନାହିଁ। ଏପରିକି ଯଦି ମୁଁ କାର୍ଯ୍ୟରେ ଅସଫଳ ହୁଏ ମୁଁ କଦାଚିତ ବିଚଳିତ ହେବି ନାହିଁ। ଏ କାର୍ଯ୍ୟ ମୋର ନୁହେଁ, ଏହା ଈଶ୍ୱରଙ୍କର। ମୁଁ କେବଳ ଈଶ୍ୱରଙ୍କର ଇଙ୍ଗିତ ଛଡ଼ା ଆଉ କାହାରି କଥା ଶୁଣିବି ନାହିଁ। ଯେତେବେଳେ ଈଶ୍ୱର ମୋତେ ଆଗକୁ ନେବେ ସେତେବେଳେ ମୁଁ ତାଙ୍କ ନିର୍ଦ୍ଦେଶ ଅନୁଯାୟୀ ବାଟ ଚାଲିବି। ଲକ୍ଷ ଲକ୍ଷ ଶିଷ୍ୟ ମୁଁ ଖୋଜୁନାହିଁ। ଶହେ ଜଣ କ୍ଷୁଦ୍ର ଅହମୁକ୍ତ ପୂର୍ଣ୍ଣ ମଣିଷ ଯେଉଁମାନେ ଈଶ୍ୱରଙ୍କ ଯନ୍ତ୍ର ହୋଇପାରିବେ ମୋ ସହଗାମୀ ହେଲେ ମୋ ପାଇଁ ଯଥେଷ୍ଟ। ଏହି ଅତିମାନସ ଯୁଗରେ ଶ୍ରୀ ଅରବିନ୍ଦ ନିମଗ୍ନ ଥିଲାବେଳେ ଦୈବୀ କୃପା ବଳରେ ସୌଭାଗ୍ୟକ୍ରମେ 1920 ଏପ୍ରିଲ୍ 24 ଏହି ସୁମହାନ ଆଧ୍ୟାତ୍ମିକ କର୍ମରେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ନିଷ୍ଠା ସହ ଶ୍ରୀ ମା ଯୋଗଦାନ କଲେ। 1926 ଆରମ୍ଭରୁ ଶିଷ୍ୟମାନଙ୍କୁ ପଥ ପ୍ରଦର୍ଶନର ଦାୟିତ୍ୱ ଶ୍ରୀ ମାଙ୍କୁ ହସ୍ତାନ୍ତରିତ ହେବାକୁ ଲାଗିଲା। ସତେ ଯେପରି ଶ୍ରୀ ଅରବିନ୍ଦ କ୍ରମଶଃ ଧୀରେ ଧୀରେ ଶିଷ୍ୟମାନଙ୍କ ଦିଗ୍ଦର୍ଶନ ଦେବା ଦାୟିତ୍ୱରୁ ନିଜକୁ ପ୍ରତ୍ୟାହାର କରିନେଉଥିଲେ ଓ ମା କ୍ରମଶଃ ଅନ୍ତରାଳରୁ ସମ୍ମୁଖକୁ ଶିଷ୍ୟମାନଙ୍କର ଆନ୍ତର ବିକାଶ ପାଇଁ ଦିଗ୍ଦର୍ଶନର ଦାୟିତ୍ୱ ସହ ଆଶ୍ରମର ବାହ୍ୟ ପ୍ରୟୋଜନ ଓ ପରିଚାଳନାର ଦାୟିତ୍ୱ ଗ୍ରହଣ କରୁଥିଲେ। ଏପରି ସ୍ୱତଃସ୍ଫୃତ ଭାବେ ଏହା ହେଉଥିଲା ଯେ କେହି ଏହି ପରିବର୍ତ୍ତନକୁ ଲକ୍ଷ୍ୟ କରିପାରୁନଥିଲେ। ଏହା ସ୍ପଷ୍ଟ ଥିଲା ଯେ ଶ୍ରୀ ଅରବିନ୍ଦ ତାଙ୍କର ସମସ୍ତ ଶକ୍ତି ଏହି ଉଚ୍ଚତର ଚେତନାର ଅବତରଣର ବିଶାଳ ଲକ୍ଷ୍ୟ ପୂରଣ ପାଇଁ ବିନ୍ଦୁମାତ୍ର ଶକ୍ତି ଅନ୍ୟ ଦିଗରେ ବ୍ୟୟ ନ କରି ସମସ୍ତ ଶକ୍ତି ସେହି ଗୋଟିଏ କାର୍ଯ୍ୟରେ ନିୟୋଜିତ କରୁଥିଲେ। ଗୋଟିଏ ମୁହୂର୍ତ୍ତ ପାଇଁ ମଧ୍ୟ ଲକ୍ଷ୍ୟରୁ ବିଚ୍ଛିନ୍ନ ହେଉନଥିଲେ। ତାଙ୍କ ଆନ୍ତର କ୍ରିୟା ପାଇଁ ତାଙ୍କର ପ୍ରଚେଷ୍ଟାର ପ୍ରୟୋଜନ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ହୋଇଥିବାରୁ ଶିଷ୍ୟମାନଙ୍କ ସହ ଆଦାନ ପ୍ରଦାନ ସୁଚାରୁ ରୂପେ ତୁଲେଇ ପାରୁନଥିଲେ। ଯେଉଁମାନେ ଶ୍ରୀ ଅରବିନ୍ଦଙ୍କ ବିଶାଳ ଲକ୍ଷ୍ୟ ସମ୍ପର୍କରେ ଅବଗତ ନଥିଲେ ସେମାନେ ଶ୍ରୀ ଅରବିନ୍ଦ କେଉଁ ପ୍ରକାର ସଂକେନ୍ଦ୍ରିତ ଓ ଏକନିଷ୍ଠ ଭାବେ କାର୍ଯ୍ୟରତ ଥିଲେ କଳ୍ପନା ମଧ୍ୟ କରିପାରୁନଥିଲେ। ଅନେକ ଭାବୁଥିଲେ ଶ୍ରୀ ଅରବିନ୍ଦ ବିତସ୍ପୃହ ହୋଇ ସଂସାର ସହ ସମ୍ପର୍କ ତୁଟେଇ ଦେଇଛନ୍ତି। ଏତେ ଦହନ ଓ ଦୁଃଖ ଭିତରେ ମାନବ ସମାଜ ଗତି କରୁଥିବା ବେଳେ ସେ ଦିବ୍ୟ କୃପା ଆବାହନ କରି ସେହି ଆର୍ତ୍ତମାନଙ୍କ ଦୁଃଖ ଲାଭ କରୁନାହାନ୍ତି କାହିଁକି? ଶ୍ରୀ ଅରବିନ୍ଦ ଅପରପକ୍ଷରେ ବିଳମ୍ବ ପାଇଁ ବ୍ୟତିବ୍ୟସ୍ତ ହେଉନଥିଲେ। ସେ ଏକଲୟରେ ଉର୍ଦ୍ଧସ୍ଥ ଶକ୍ତିର ଅବତରଣ ପାଇଁ ସାଧନାରତ ଥିଲେ। ଏପରି ସ୍ଥଳେ ଅଜ୍ଞତାର ଶକ୍ତି ପ୍ରଚଣ୍ଡ ପ୍ରତିରୋଧ କରୁଥାଏ। ଥରେ ସାନ୍ଧ୍ୟ ଆଲୋଚନାରେ ସେ କହୁଥିଲେ ଯେ ସେ ଶରୀର କୋଷକୁ ଦିବ୍ୟ ଆଲୋକ ଗ୍ରହଣ କରିବା ପାଇଁ ଉନ୍ମୁକ୍ତ କରିବାକୁ ଚେଷ୍ଟା କରୁଛନ୍ତି ଏବଂ ଏଥିପାଇଁ ତାଙ୍କୁ ଅଜ୍ଞତାର ଭୟଙ୍କର ପ୍ରତିରୋଧର ସମ୍ମୁଖୀନ ହେବାକୁ ପଡ଼ୁଥିଲା। କେହି ଜାଣିପାରୁନଥିଲେ ଯେ ଶ୍ରୀ ଅରବିନ୍ଦ ଏହି ଯେଉଁ ଅକଳ୍ପନୀୟ ଶ୍ରାନ୍ତିହୀନ ପ୍ରଚେଷ୍ଟାରେ ମଗ୍ନ ରହିଥିଲେ ତାହା ସମଗ୍ର ମାନବ ସମାଜ ପାଇଁ ଉଦ୍ଦିଷ୍ଟ ଥିଲା। 1926 ନଭେମ୍ବର ମାସର ଆରମ୍ଭ ବେଳକୁ ଉର୍ଦ୍ଧସ୍ଥ ଶକ୍ତିର ଚାପ ଅସହ୍ୟ ବୋଧ ହେଉଥିଲା। ଶେଷରେ ଶ୍ରୀ ମାଙ୍କର ସେହି ବହୁ ପ୍ରତୀକ୍ଷିତ ଦିନ ଆସି ଉପସ୍ଥିତ ହେଲା 24 ନଭେମ୍ବର। ଏହି ଦିନର ବିଶଦ ବିବରଣୀ ପୁରାଣୀ ମହାଶୟ ଶ୍ରୀ ଅରବିନ୍ଦଙ୍କ ଜୀବନ ଦି ଲାଇଫ୍ ଅଫ୍ ଶ୍ରୀ ଅରବିନ୍ଦରେ ବର୍ଣ୍ଣନା କରିଛନ୍ତି। ସୂର୍ଯ୍ୟ ଅସ୍ତାଚଳକୁ ଗମନାଭିମୁଖୀ ଆଶ୍ରମବାସୀ ସମସ୍ତେ ଯେଝା କାମରେ ଲିପ୍ତ ଥାନ୍ତି। ଏହି ସମୟରେ ଶ୍ରୀ ମା ସମସ୍ତଙ୍କୁ ଯେତେ ଶୀଘ୍ର ସମ୍ଭବ ଶ୍ରୀ ଅରବିନ୍ଦଙ୍କ ଆବାସର ଧ୍ୟାନ କରାଯାଉ ହେଉଥିବା ବାରଣ୍ଡାରେ ପହଞ୍ଚିବା ପାଇଁ ଖବର ପଠାଇଲେ। ସନ୍ଧ୍ୟା 6 ସୁଦ୍ଧା ଅଧିକାଂଶ ସାଧକ ପହଞ୍ଚି ଯାଇଥିଲେ। ଶ୍ରୀ ଅରବିନ୍ଦଙ୍କ କବାଟ ନିକଟ କାନ୍ଥରେ ଗୋଟିଏ ସୁନେଲି ଲେସ୍ରେ 3 ଡ୍ରାଗନ୍ଙ୍କ ଚିତ୍ର ଅଙ୍କିତ କୃଷ୍ଣ ରଙ୍ଗର ସିଲ୍କ ପରଦା ଝୁଲା ହୋଇଥିଲା। ଡ୍ରାଗନ୍ଙ୍କର ଚିତ୍ର ଏପରି ଥିଲା ଯେ ଜଣଙ୍କର ଲାଞ୍ଜ ଆଉ ଜଣଙ୍କର ପାଟିକୁ ସ୍ପର୍ଶ କରୁଥିଲା। 3 ଡ୍ରାଗନ୍ ପରଦାର ଗୋଟିଏ ପଟରୁ ଅନ୍ୟ ପଟ ଯାଏ ବ୍ୟାପି ରହିଥିଲା। ପୁରାଣୀଜୀ ଲେଖିଛନ୍ତି ଯେ ସିଏ ପରେ ଜାଣିବାକୁ ପାଇଲେ ଯେ ଚୀନ ଦେଶର ଗୃହ ବିଦ୍ୟା ଆଧାରିତ ଗୋଟିଏ ଭବିଷ୍ୟବାଣୀ ଥିଲା ଯେ ଯେଉଁଦିନ ମର୍ତ୍ତ୍ୟମଣ୍ଡଳରେ ମନରାଜ୍ୟର ଓ ଆକାଶର
एक तीनोटी राज्यर ड्रागन माने जो दिन मिलित हेबे से दिन परम सत्य पार्थिव स्तर रे प्रकटित हेब। आज यही नवेम्बर 24 रे परम सत्यर धरावतरण हेउची ओ यही तीनोटी ड्रागन मिलित हेबार चित्र तार संकेत ओ यहा आज दिन रे विशेष गुरुत्वपूर्ण। सबु साधक एकत्रित हेबा परे साधना अलिंदरे गभीर शांति विराजमान हेला। केतक गोटिए आलोकर स्रोत ऊर्धरु निम्नकु अवतरण करिबा देखिबाकु मध्य पाइले। उपस्थित प्रत्येक साधक मस्तक उपरे गोटे गभीर चाप अनुभव करथिले। समग्र वातावरण गोटे वैद्युतिक शक्ति रे भाराक्रांत होई रहितला। एही समय रे श्री अरविंदंकर द्वारा पछपटु टिक परी एक अद्भुत शब्द शुभिला। तापरे अर्धमुकुलित द्वार देई प्रथमे श्रीमा ओ तापरे श्री अरविंद राजकीय परिचालना करी साधना कक्षरे प्रवेश कले ओ ध्यान आरंभ हला। ताहा थिला एक अपूर्व ध्यान, केवल जीवंत नुहे समग्र वातावरण तार प्रगाढ़तारे दिव्यतारे चालित होई जायथिला। ध्यानर अवधि थिला प्राय 45 मिनिट। तापरे प्रत्येक शिष्य माँ को ठारू ओ श्री अरविंदंग ठारू आशीर्वाद ग्रहण कले। श्री अरविंद माँ को माध्यम रे शिष्य मानंकु आशीर्वाद देउतिले। आशीर्वाद पर्व परे आउ थरे अल्प समय पई सामूहिक ध्यान हला। शेष पर्यंत प्रकोष्ठ रे गभीर नीरवता विराजमान करूथिला। आशीर्वाद प्रदान ओ परवर्ती ध्यानर मध्यवर्ती समय रे समस्ते विभिन्न प्रकार दिव्य अनुभूति लाभ कले। मन हला जेपरि सेमाने गोटे दिव्य स्वप्न देखुथिले। समस्तंक मनरे दृढ़ धारणा हला जे उच्चतर चेतना पृथ्वी पृष्ठ को अवतरण करिछि। श्री अरविंद यह संपर्क रे कहिले जे श्रीकृष्ण श्री अरविंदंक शारीरिक चेतनारे नवतरण 24 नवेम्बर रे कले। अधिमानस अवतरण अतिमानस चेतनार अवतरण पाई पथ प्रस्तुत करिदेला। ही दिन 24 नवेम्बर श्री अरविंद ओ श्रीमाक अनुगामी मानक पाई विशेष गुरुत्व बहन करे। एही दिन ठारू श्री अरविंद बहिर्जगतरु विच्छिन्न होई अंतरालकु तांकर 24 वर्ष दीर्घ अतिमानस साधना पई उद्दिष्ट कक्षरे प्रवेश कले। माँ अंतरालरु आसिले सम्मुखकु ओ समग्र आश्रमर परिचालना ओ सबु अंतेवासींकर साधनार दायित्व नेले। तांकर परिचालनारे आश्रम द्रुत अभिवृद्धि लाभ कला। एही दिन 24 नवेम्बर 1926 को श्री अरविंद आश्रमर प्रतिष्ठा दिवस ओ गोटे दर्शन दिवस मर्यादा दियागला। एही दिन शुभारंभ हला अतिमानस को पार्थिव चेतनारे अवतरण कराइबा पाई। एकनिष्ठ एकाग्र साधना ओ अवतार पुरुष श्री अरविंदंकर पार्थिव जीवनर एहा शेष अंक। ଆଜି ଏଇଠି ଏହା ଥିଲା ଶ୍ରୀ ଅରବିନ୍ଦଙ୍କର ଯୋଗ ସାଧନାର ପ୍ରସ୍ତୁତି ପଥ, ମୂଳ ମନ୍ତ୍ର, ପ୍ରକୃତ ଉଦ୍ଦେଶ୍ୟ। ତାହେଲେ ମୁଁ ବର୍ତ୍ତମାନ ଆଜି ପାଇଁ ଏତିକିରେ ରଖୁଛି। ସମସ୍ତଙ୍କୁ ଅଶେଷ ଅଶେଷ ଧନ୍ୟବାଦ। ନମସ୍କାର। ଶ୍ରୀ ମାତା ଶରଣମ୍, ଶ୍ରୀ ଅରବିନ୍ଦ ଶରଣମ୍।